ইতালির রাজধানী ঐতিহাসিক নগরী রোমে সম্প্রতি অনুষ্ঠিত হয় বিশ্ব খাদ্য শীর্ষ সম্মেলন 1996। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে আয়োজিত 5 দিনব্যাপী এই সম্মেলনে 70টির বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ যোগদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এবং খাদ্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তাঁর সঙ্গে ছিলেন। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল ইফাদের প্রেসিডেন্ট ফৌজি আল সুলতান রোমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। শেখ হাসিনা কৃষি খাতের দ্রুত প্রবৃদ্ধির জন্য তার সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে জনাব ফৌজিকে অবহিত করেন। ইফাদ প্রধান বাংলাদেশের কৃষিতে তার সংস্থার অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন। থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী কাশিম এস কাশিনশ্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার হোটেল সুইটে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। শেখ হাসিনা থাই বিনিয়োগকারীদেরকে বাংলাদেশের কৃষিখাতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান। ব্রিটিশ বৈদেশিক উন্নয়ন মন্ত্রী লিন্ডা চকার রোমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্কার কর্মসূচি সম্পর্কে ব্রিটিশ মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে অবহিত হন। লিন্ডা চকার বলেন, তার দেশ বাংলাদেশকে বর্ধিত হারে মঞ্জুরি প্রদান অব্যাহত রাখার চেষ্টা করবে। বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক মিসেস ক্যাথরিন বার্টিনি FAO সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। শেখ হাসিনা বলেন, তার সরকার দারিদ্র বিমোচন ও উন্নয়ন কর্মকাণ্ডে খাদ্য সাহায্য সুষ্ঠুভাবে ব্যবহারের জন্য অঙ্গীকারাবদ্ধ। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী সু সাং লি ইতালীয় রাজধানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণের প্রশংসা করেন। মিস্টার সু সাং লি বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে অত্যন্ত আগ্রহী। ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি রোমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মিস্টার রোমানো বলেন, দুই দেশের মধ্যে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ রয়েছে। শেখ হাসিনা আশা প্রকাশ করেন যে ইতালি বাংলাদেশে অধিক হারে পুঁজি বিনিয়োগের জন্য এগিয়ে আসবে। ভারতের প্রধানমন্ত্রী HD দেবেগৌড়া FAO সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক সাক্ষাৎকালে বলেন, তাঁর দেশ বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সমস্যাবলীর সমাধানে সর্বাত্মক সহযোগিতা দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সম্মানে বাংলাদেশের অনারারি কনসাল জেনারেলের দেয়া এক ভোজসভায় যোগদান করেন। ইতালীয় ব্যবসায়ী, বিদেশি বিনিয়োগকারী এবং প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা এতে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে বক্তৃতায় শেখ হাসিনা বিদেশি উদ্যোক্তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, তার সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বেশ কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী বিশ্ব খাদ্য শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার জন্য সম্মেলন স্থলে পৌঁছুলে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। শেখ হাসিনা খাদ্য ও কৃষি সংস্থার কার্যালয়ে সংস্থার মহাপরিচালক জ্যাক্স দিউফের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তাঁরা বাংলাদেশে FAO-র কর্মকাণ্ড সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনা সেখানে ভিজিটর বইয়ে স্বাক্ষর করেন।
শেখ হাসিনা শীর্ষ সম্মেলন হলে প্রবেশ করলে সম্মেলনে যোগদানকারী বিশিষ্ট প্রতিনিধিবৃন্দ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান। এই সম্মেলন ছিল খুবই গুরুত্বপূর্ণ, কেননা এতে 100 বেশি দেশের নেতৃবৃন্দ বিশ্বের কোটি কোটি নিরন্ন মানুষের কাছে খাদ্য পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে একটি ক্ষুধামুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বে 80 কোটিরও বেশি মানুষ পর্যাপ্ত খাদ্য থেকে বঞ্চিত হচ্ছে। তিনি ক্ষুধার যন্ত্রণা দূর করার শপথ নেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, বাংলাদেশের সংবিধানে দেশের প্রতিটি নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, আশ্রয় ও চিকিৎসা সহ জীবনের সকল মৌলিক চাহিদার নিশ্চয়তা রয়েছে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির সংগ্রামে জনগণকে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেছিলেন। শেখ হাসিনা বলেন, তার সরকার কৃষিখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার পর জনগণ এখন একটি শক্তিশালী ও সমৃদ্ধ দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেছে। শেখ হাসিনা শীর্ষ সম্মেলনের অন্যতম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং তিনি একটি পূর্ণাঙ্গ অধিবেশনে সভাপতিত্ব করেন। তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে এই পদে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। সম্মেলনে খাদ্যশস্য উৎপাদন, বিতরণ এবং কৃষি সংক্রান্ত গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে 2015 সাল নাগাদ বিশ্বের 80 কোটি দরিদ্র জনগোষ্ঠীর ক্ষুধা দূর করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা গৃহীত হয়। শেখ হাসিনা সুষ্ঠুভাবে অধিবেশনের কার্য পরিচালনা করায় প্রতিনিধিবৃন্দ তাঁকে অভিনন্দন জানান। বিশ্ব খাদ্য শীর্ষ সম্মেলন উপলক্ষে রোমে একটি মিডিয়া সেন্টার স্থাপন করা হয়। অত্যাধুনিক যোগাযোগ সরঞ্জামে সজ্জিত এই সেন্টার থেকে দেশ বিদেশের সাংবাদিকরা সম্মেলনের খবর ও ছবি পরিবেশন করেন। দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট থাবো মেবেকি FAO সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী বলেন, নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে বর্ণবৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামে বাংলাদেশের জনগণ সব সময়ই দক্ষিণ আফ্রিকার জনগণের পাশে ছিলেন। মিস্টার মেবেকি বাংলাদেশে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রশংসা করেন। প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে রোমের হোটেল গ্র্যান্ড রিজে এক সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা কমিটির সদস্যবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ বক্তৃতা করেন। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দেশের উন্নয়ন প্রচেষ্টায় প্রবাসী বাংলাদেশিদের আগ্রহে সন্তোষ প্রকাশ করেন এবং দেশের অগ্রগতিতে অর্থ বিনিয়োগ করার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করার জন্য তাঁর সরকার প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করবেন। শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 দিনব্যাপী বিশ্ব খাদ্য শীর্ষ সম্মেলন শেষে FAO সদর দপ্তরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন। শীর্ষ সম্মেলনের অন্যতম ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। মঞ্চে উপবিষ্ট অন্যান্যের মধ্যে ছিলেন কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো, FAO-র মহাপরিচালক জ্যাক দিউফ এবং ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। শেখ হাসিনা বলেন, এই সম্মেলন বিশেষ করে স্বল্প আয় ও খাদ্য ঘাটতির দেশসমূহের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, উন্নত দেশগুলো খাদ্য সাহায্য ছাড়াও প্রযুক্তিগত উন্নয়ন সহ আরও অনেকভাবে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করতে পারে।
বাংলাদেশে নারী উন্নয়নের পদক্ষেপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের সার্বিক উন্নয়ন নারী উন্নয়নের উপর যথেষ্ট নির্ভরশীল বলে তার সরকার এ ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, আমাদের মতো উন্নয়নশীল দেশসমূহে মহিলারা অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে কৃষিক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রী তাঁর রোম সফরের এক পর্যায়ে এই ঐতিহাসিক নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। রোম নগরী স্থাপিত হয় খ্রিস্টপূর্ব 753 সালে। রোমান শিল্পকলার নিদর্শনগুলো প্রধানত গ্রিক মডেল অনুসরণে তৈরি করা হয়েছে। শেখ হাসিনা রোমান ক্যাথলিকদের ধর্মীয় প্রাণকেন্দ্র ভ্যাটিকান সিটিও পরিদর্শন করেন। ইতালির রোম নগরীর ভেতরে অবস্থিত আরেকটি ক্ষুদ্র সার্বভৌম রাষ্ট্র ভ্যাটিকানের আয়তন মাত্র 108.7 একর। মহামান্য পোপের নেতৃত্বে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোমে নির্মিত ইউরোপের সর্ববৃহৎ মসজিদ ও ইসলামী সংস্কৃতি কেন্দ্র পরিদর্শনে গেলে তাঁকে কেন্দ্রটির বিভিন্ন অংশ ঘুরে দেখানো হয়। $50 কোটি ব্যয়ে নির্মিত এই মসজিদে একসঙ্গে 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। সৌদি আরব সহ 22টি ইসলামী দেশ এই অর্থের যোগান দেয়। প্রধানমন্ত্রী বিশ্ব খাদ্য শীর্ষ সম্মেলনে যোগদানের পর ঢাকা ফিরে এলে মন্ত্রীবর্গ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনীতিক এবং পদস্থ কর্মকর্তাবৃন্দ বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান। দেশে ফেরার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সাংবাদিক সম্মেলনে বলেন, তার রোম সফর সর্বাঙ্গীনভাবে সফল হয়েছে।